হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি হচ্ছে আমার আজকের লাইভ শুরু করতে যাচ্ছি। আজকের লাইভে আমি হচ্ছে ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে এসেছি। ডেফিনেটলি হচ্ছে যারা আগের লাইভগুলো দেখেছেন তারা জানেন যে আমি পাঁচ পর্বের একটি গল্প শোনাচ্ছি। সেই গল্পটির দ্বিতীয় পর্ব আমরা গত লাইভে দেখেছি অলরেডি, সো হচ্ছে শুনেছি। আজকে আমি চলে এসেছি দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব নিয়ে, সরি। তো আস্তে আস্তে সবাই জয়েন করলে আমি গল্প বলা শুরু করব। কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো। আজকের লাইভটা আমি আমার ইউটিউব চ্যানেল থেকে করার চেষ্টা করছিলাম, বাট আমার নেটওয়ার্ক এত প্রবলেম করছে যে আমি ইউটিউবে হচ্ছে করতে পারছি না। তা আমি হচ্ছে আমি আবার আমার পেজে ফেরত এসেছি, পেজ থেকে করছি লাইভটা। তবে অবশ্যই আমি আমার এই লাইভটা ইউটিউবে আপলোড করে দিব, আর আমার নেক্সট লাইভগুলো হচ্ছে আমি আমার ইউটিউব থেকে করব। তাই অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম আনকাউন্টেবল ফুটস্টেপস, লিখে সার্চ দিলেই আসবে। হ্যালো, যারা জয়েন করেছেন ওয়েলকাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, মানে আমি বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। আমি আসলে বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি হচ্ছে একটা আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। হ্যালো তাকুয়া জান্নাত, হাই, কি অবস্থা? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটা কমেন্ট করলে হচ্ছে আমি আসলে বুঝতে পারতাম যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। এটা পাঁচ পর্বের একটি গল্প। আজকে আমি তৃতীয় পর্ব বলতে চলে এসেছি। আমি তৃতীয় পর্ব শুরু করার আগে প্রথম এবং দ্বিতীয় পর্বের ছোট্ট একটা রিক্যাপ দিয়ে নেব। তো আস্তে আস্তে সবাই জয়েন করলে হচ্ছে আমি রিক্যাপটা দেব। আমার কথা আসলে শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। কেউ একটা কমেন্ট করলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কথা আদৌ শোনা যাচ্ছে কিনা। সুমন চৌধুরী, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে হচ্ছে আমি গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বের রিক্যাপে চলে যাই। আশা করি ততক্ষণে হচ্ছে বাকিরা জয়েন করে ফেলবে। যারা মাত্র জয়েন করছে সবাইকে ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে, এবং এই পর্বটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে ইন্টারেস্টিং পর্ব, যে পর্বটার জন্য অনেকে অপেক্ষা করছিলেন। যারা নতুন জয়েন করছেন সবাইকে ওয়েলকাম, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আজকে আমি তৃতীয় পর্ব বলতে চলে এসেছি ফারজান গল্পের। প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা শুনেননি তারা হচ্ছে আমি আজকে ডেফিনেটলি রিক্যাপ দেব প্রথম এবং দ্বিতীয় পর্বের। আর অবশ্যই যদি পুরো পর্বটা দেখতে চান তাহলে হচ্ছে আমার পেজেই আগের দুটো লাইভ দেখে নেবেন। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি গল্পটা শুরু করি। আমি গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বের রিক্যাপটা প্রথমে দিয়ে নিচ্ছি। যারা নতুন জয়েন করছেন ওয়েলকাম। তো আমার গল্পটা ছিল এমন একটা মেয়েকে নিয়ে। সে মেয়েটা হচ্ছে একটা অনাথাশ্রমে বড় হওয়া একটা মেয়ে, তার বয়স 13-14। তো কোনো একটা বিশেষ দিনে সে হচ্ছে মিস্টার রহমান নামে একজন লোকাল কাউন্সিলরের দ্বারা হচ্ছে অ্যাডপ্টেড হয়। সে খুব আদরে থাকে ওই বাসায়, মিস্টার রহমানের বাসায়, তার বড় মেয়ে। আর অ্যাডপ্টেড হওয়া নতুন বাসায় আসা সদ্য নিউ মেম্বার ফারজান ছাড়া আর অল্প কিছু আত্মীয় স্বজন থাকে। মিস্টার রহমানেরও হচ্ছে ওয়াইফ নেই, মা নেই। তো বেসিক্যালি এরাই হচ্ছে আমার গল্পের মূল চরিত্র। বাসায় কিছু অল্প কিছু আত্মীয় স্বজন থাকে, তাদের কথা আমি আস্তে আস্তে বলবো। তো যেটা হয়, বাসায় আসার পরে হচ্ছে প্রথমে মিস্টার রহমানের বড় মেয়ে নাতাশা ফারজানকে খুব একটা বেশি পছন্দ না করলে আস্তে আস্তে ওকে পছন্দ করা শুরু করে। বিকজ ও খুবই হাসি খুশি, খুবই মিশুক স্বভাবের একটা মেয়ে, খুব দুষ্টু ডেফিনেটলি। তো তারপরে হঠাৎ করে যেটা হয়, মানে ফারজান হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার কথা, স্কুলে ভর্তিও হয়, কিন্তু স্কুলে ভর্তি হলে তেমন কোনো একটা বন্ধু হয় না। তো মিস্টার রহমান ওকে হচ্ছে শহরের এবং দেশের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে। আগেও একটা স্কুলে পড়তো, ক্লাস 10-এ ভর্তি হয়ও। তো ভর্তি হওয়ার পরে একটু হঠাৎ করে ওইটা চুপচাপ হয়ে যায়। ওর চুপচাপ হয়ে যাওয়ার একটা কারণ তো অবশ্যই ছিল। কোনো একটা শুক্রবারেও বাসায় মোটামুটি একা ছিল, একা মানে কিছু লোকজন ছিল কিন্তু
মিস্টার রহমানের বড় মেয়ে নাতাশা বা মিস্টার রহমান কেউ ছিলেন না। তো ওই দিন কিছু একটা হয়, 2-1 ঘন্টা হচ্ছে ওনারা বাসায় ছিলেন না, যে কারণে খুব চুপচাপ হয়ে যায় এবং বেশিরভাগ সময় নিজের রুমে থাকা শুরু করে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর হচ্ছে স্কুলে ওর তো তেমন কোনো বন্ধু হয় না, যেহেতু চুপচাপ থাকে, নিজের মতো একা একা থাকে। বাট ও যেখানে ইংলিশ স্পিকিং এর জন্য কোচিং এ ভর্তি হয়, সেখানে ওর দুজন বন্ধু হয়, রানা এবং প্রীতি। ওরা ওর খুবই ভালো বন্ধু হয় এবং ওদের সাথে ও টুকটাক কথাবার্তা গল্প চলাফেরা শুরু করে। তো এভাবে নানান ঘটনার মধ্যে দিয়ে হচ্ছে সময় যেতে থাকে এবং ফারজান আস্তে আস্তে কিছুটা নর্মাল হয়। বাট তবুও সেই স্বাভাবিক যে মেয়েটা, খুব চঞ্চল একটা মিশুক মেয়ে, সেই মেয়েটা আসলে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে এরকম মনে হয়। তো এভাবে চলতে চলতে একদিন জন্মদিন আসে ফারজানের। ফারজানের জন্মদিন উপলক্ষে তার দুটো বন্ধু, যারা হচ্ছে ওদের এক দুই মাত্র বন্ধু বলা যায়, রানা এবং প্রীতি, ওরা হচ্ছে ওর জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করে। বাট সেদিন ও যায় না স্কুলে, না যাওয়াতে ওরা খুবই রাগ এবং কিছুটা কষ্ট পায়। বাসায় এসে জানতে পারে যে ফারজানকে পুলিশ নিয়ে গেছে এবং ঘটনাক্রমে পরে যেটা হয় সেটা হচ্ছে ফারজানের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। তো এটা হচ্ছে হওয়ার পরে সবাই আসলে খুব অবাক হয়ে যায়। আমি কমেন্ট করছি না, থ্যাংক ইউ। হ্যাপি কামরুননেসা, আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো ওর 3 বছরের জেল হয়। তো মিস্টার রহমান অনেক কিছু করে ওকে প্রায় 3 মাস পরে ওর কেসটা হচ্ছে অ্যাপেল ডিভিশনে নিয়ে যায়। ও অ্যাপেল করে, কিন্তু অ্যাপেল করে কোনো লাভ হয় না। তারপরে 3 মাস পরে ফাইনালি রিভিউ করার পর ওকে হচ্ছে উনি জামিন দিতে পারে। তো ওকে বাসায় নিয়ে আসে, কিন্তু ওকে স্কুল থেকেও বের করে দেয়, কারণ ডেফিনেটলি একটা এত নাম করা একটা স্কুলে কেউ হচ্ছে এরকম জেল ফেরত একটা বাচ্চার সাথে অন্য বাচ্চারা পড়াতে চাচ্ছিল না গার্ডিয়ানরা। তাদের একটা রিটেন নোটিসের কারণে হচ্ছে ওর আর স্কুলে যাওয়া হয় না, স্কুল থেকে ওকে চলে আসতে হয়। তো স্কুল থেকে আসার পরে বাসায় এসে শুনে যে মিস্টার রহমানের বড় মেয়ে নাতাশা হচ্ছে মিনি একটা হার্ট অ্যাটাক করে, ওরা হসপিটালে যায়। এবং হসপিটালে যাওয়ার পর খুলে গেছে, হসপিটালে যাওয়ার পর হচ্ছে ওনারা জানতে পারে যে ওর ব্লাড দরকার, বিকজ ও হার্ট অ্যাটাক করার পর পড়ে যায়, পড়ে গিয়ে ওর অনেক ব্লিডিং হয় ভীষণ। তো ব্লাড ম্যানেজ না করতে পারার কারণে নাতাশা মারা যায়, মিস্টার রহমানের বড় মেয়ে নাতাশা মারা যায়। তো নাতাশা মারা যায়, এটা তো ডেফিনেটলি হচ্ছে অনেক বড় একটা ধাক্কা ফ্যামিলির জন্য। পাশাপাশি আরেকটা ধাক্কা যেটা খায় মিস্টার রহমান, সেটা হচ্ছে উনি জানতে পারে যে যেই রক্তের, যে গ্রুপের, এবি নেগেটিভ গ্রুপের রক্তের জন্য নাতাশা মারা যায় রক্তের অভাবে, ওনার ছোট মেয়ে মানে ফারজানের ব্লাড গ্রুপও সেম। কিন্তু ফারজানের ব্লাডে এমন একটা ডিজিজ আছে যেটার জন্য ও কাউকে ব্লাড দিতে পারবে না। তো সব মিলিয়ে হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে একটা ডিপ্রেশন, শোকের ছায়া নেমে আছে। সবাই হচ্ছে খুব ডিপ্রেশনে চলে যায়। সবচেয়ে বেশি যে মানুষটা ডিপ্রেশনে চলে যায়, সবচেয়ে বেশি যে মানুষটা চুপচাপ হয়ে যায় এবং সবচেয়ে যে মানুষটা হচ্ছে কষ্টে থাকে, সেটা হচ্ছে ফারজান। কারণ হচ্ছে ফারজান, কারণ নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, এতিমখানায় বড় হয় একটা মেয়ে, যে হচ্ছে এত ভালো একজন মানুষের ভালো একটা ফ্যামিলিতে আসে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আসার পরেও হচ্ছে সে আসলে এখানে প্রপার অ্যাকসেপ্টেন্স পায় না। স্কুলে ভর্তি হয়, সেখানে কিছু বন্ধু বানায়, তাদের থেকেও সে দূরে হয়ে যায়। শহরের সবচেয়ে বেস্ট স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। তো হচ্ছে সবকিছু মিলিয়ে ওর বড় বোন মারা যায়, যার সাথে আসলে ও এখনো প্রপারলি খুব ভালো বন্ধুত্বই তৈরি করতে পারেনি। সবকিছু মিলিয়ে হচ্ছে ও খুবই বেশি একটা কি বলবো, ঘোরের মধ্যে চলে যায়। এটাকে ডিপ্রেশনের পাশাপাশি আমার মনে হয় ঘোর বললে হচ্ছে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো মিস্টার রহমান ডেফিনেটলি অনেক বেশি হচ্ছে কষ্টে আছেন, দুঃখে আছেন, উনিও অনেক ডিপ্রেশনে আছেন, বাট আফটার অল মেয়ে তো। তো উনি হচ্ছে নাতাশার কষ্ট বুকে রেখেই হচ্ছে পাশাপাশি চেষ্টা করলেন যে ফারজানের চিকিৎসার ব্যবস্থা করতে, কোনো সাইকোলজিস্টকে দেখিয়ে যদি ওর একটা ভালো ট্রিটমেন্ট হয়, কারণ ও হচ্ছে মেন্টালি খুবই ভেঙে পড়েছে। সব মিলিয়ে হচ্ছে ভেঙে পড়াটাই স্বাভাবিক, বাট ওর নর্মাল লাইফে ফিরে আসাটাও এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো ফারজানকে হচ্ছে নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য মিস্টার রহমান অনেক ডাক্তার দেখান, অনেক ডাক্তার বলতে বেশ অনেকজন ডাক্তার, প্রায় 16-17 জন ডাক্তার উনি দেখান। যেহেতু উনি লোকাল কাউন্সিলর, তো মিস্টার রহমানের অনেক পরিচিত ছিল, তো উনি হচ্ছে শহরের সবচেয়ে বেস্ট বেস্ট মানে 16-17 জন ডাক্তারকে দিয়েই হচ্ছে ফারজানকে দেখান। বাট যেটা হয় সেটা হচ্ছে ফারজান
কারোর সাথে তেমন একটা ওপেন আপ হতে পারে না, কোনো সাইকোলজিস্ট বা কোনো ডাক্তারই হচ্ছে তাকে তাকে বুঝতে পারে না আসলে। তো এভাবে হচ্ছে বেশ অনেকজন ডাক্তার দেখানোর পরে ফাইনালি একজন ডাক্তারের কাছে যার সাথে কিছুটা সে হচ্ছে বলা শুরু করে বা কিছুটা মনে হচ্ছে যাতে ট্রিটমেন্টটা হচ্ছে কাজে লাগছে, সেটা হচ্ছে মিস নাওমি, ডক্টর নাওমি। তো ওনার কাছে ও তিন দিন পর পর হচ্ছে একটা সেশনে বসে। তো ওর সাতাইশ নম্বর সেশনে হচ্ছে ও প্রথমবারের মতো নিজ থেকে কিছু বলার ইচ্ছে প্রকাশ করে যে হ্যাঁ আমি বলতে চাই। তো মিস নাওমি তাকে বলার সুযোগ দেন যে হ্যাঁ তুমি আমাকে বলো। তো তখন সে বলা শুরু করে যে তার আসলে হচ্ছে মানসিক সমস্যাটা বা এত চঞ্চল এত মিশুক একটা মেয়ে হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়াটার রিজনটা কি, ঘটনাটা কোথা থেকে শুরু হয়। তো সে বলা শুরু করে যে ওই দিন ছিল শুক্রবার, আব্বু একটা কোনো একটা প্রোগ্রামের ইনোগ্রেশন সেরিমনিতে যায়, মানে ওপেনিংয়ে যায়, আর আব্বু যায় তার ডান্স স্কুলে, আমি বাসায় একা ছিলাম। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমি বারান্দায় বসেছিলাম, বারান্দায় বসে আমাদের যে তোতা পাখিটা খাঁচায় সে পাখিটার সাথে কথা বলছিলাম। এই হচ্ছে আমার আগের পর্বের, আগের দুই পর্বের সামারি বা রিক্যাপ বলতে পারেন। তো এতক্ষণ যাবৎ হচ্ছে আমি প্রথম দুই পর্বের রিক্যাপ দিয়ে গেলাম। তো আমি আবারও বলে দিচ্ছি যারা নতুন জয়েন করছেন, ওয়েলকাম টু মাই লাইফ। আমি হচ্ছে ফারজান নামে একটি গল্প বলছি, ফারজান গল্পের পাঁচ পর্বের একটি গল্প। এই গল্পের তৃতীয় পর্ব নিয়ে আজকে আমি লাইভে এসেছি। আগের দুটি পর্ব আমি হচ্ছে আমার আগের দুটি লাইভে বলেছি। যারা আমার লাইভটি মিস করেছেন তাদের জন্য আমি আজকে একটা ছোট্ট রিক্যাপ দিয়ে নিয়েছি। আপনারা ওই লাইভগুলো চাইলে দেখতে পারবেন আমার পেজে, যদি হচ্ছে মনে করেন যে না, তাহলে হচ্ছে আমি আজকে যে লাইভটা শুরু করেছি অলরেডি আমি প্রথম এবং দ্বিতীয় পর্বের একটা ছোট্ট রিক্যাপ দিয়ে নিয়েছি। যারা মাত্র জয়েন করছেন তাদেরকে আমি বলে দিচ্ছি প্লিজ প্রথম এবং দ্বিতীয় পর্বের রিক্যাপটা শুনে নেবেন, তাহলে তৃতীয় পর্ব শুনতে হচ্ছে আসলে মজা পাবেন, বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। সো আজকে হচ্ছে আমি তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আমি খুব বেশিক্ষণ ওয়েট করবো না, আমি দুই এক মিনিট, আমি এতক্ষণ রিক্যাপ দিচ্ছিলাম, দুই এক মিনিট হচ্ছে আমি কমেন্ট করবো, তারপরে হচ্ছে আমি তৃতীয় পর্বের গল্পে চলে যাব। মনে করিয়ে দিচ্ছি আমি সেখানে ছিলাম যে ফারজান ভীষণ ডিপ্রেশনে, মিস নাওমি তার ডাক্তার তার কাছে হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে বলছে যে ওই দিন শুক্রবারে তার সাথে এমন কি হয়েছিল যে কারণে হচ্ছে সে এতটা ডিপ্রেশনে চলে যায় এবং পরবর্তীতে কেন তাকে জেলে যেতে হয়। মাত্র 15 বছরের একটা অনাথ বাচ্চা তাকে কেন জেলে যেতে হয় ইভেন তার জন্মদিনের দিন, এমন কি হয়েছিল সেটাই আজকের পর্বে আমি বলবো। আজকের পর্বটা সবচেয়ে ছোট্ট পর্ব, তার আগে আমি হচ্ছে কিছু কমেন্ট করে নেব। হ্যালো এভরিওয়ান, যারা জয়েন করছেন তাদের জন্য আবার বলে দিচ্ছি আমি আজকে লাইভে এসেছি আমার পাঁচ পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব নিয়ে। প্রথম দুই পর্বের রিক্যাপ হচ্ছে আমি আজকের লাইভটা শুরুতে দিয়ে নিয়েছি। যারা মাত্র জয়েন করছেন তারা প্লিজ রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, তাহলে গল্পটা বুঝতে পারবেন। আমি তৃতীয় পর্ব শুরু করবো, বাট তার আগে আমি দু এক মিনিট ওয়েট করব যে যদি আরও কেউ জয়েন করে, প্লাস হচ্ছে আমি তৃতীয় পর্বের একটু এক্সাইটমেন্ট তো রাখতে চাচ্ছি ডেফিনেটলি। সো যারা এখন জয়েন করছেন ওয়েলকাম। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? নতুন যারা জয়েন করছেন ওয়েলকাম, আসসালামু আলাইকুম। উর্বি দাস বিশ্বাস, হ্যালো, ইউ আর বিউটিফুল টু, হাউ আর ইউ, কেমন আছো উর্বি? দু এক মিনিট হচ্ছে আমি একটু কমেন্ট পড়ছি, তারপরে হচ্ছে আমি আমার গল্পে চলে যাব তৃতীয় পর্বে। ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আজকে আমি লাইভে। প্রথম দুই পর্বের রিক্যাপ আমি হচ্ছে অলরেডি দিয়ে দিয়েছি। ওয়েলকাম যারা এখন মাত্র জয়েন করছেন, ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ আমার কথা শোনা যাচ্ছে। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলে দিচ্ছি আমি আজকে ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে এসেছি লাইভে। প্রথম দুই পর্ব আমি এই লাইভটারই শুরুতে রিক্যাপ দিয়ে নিয়েছি। শাফি হক, সুন্দর হচ্ছে সাদিয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন কোথায় আছেন শাফি ভাইয়া? শাফি ভাইয়া হচ্ছে গত 1.5 বছর যাবৎ হচ্ছে শিপে আছে, উনি স্থলে আসতে পারতেছে না। সো ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা, আপনি যেখানে আছেন সেখান থেকে আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন জয়েন করছেন ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম, আমি তাদের জন্য আবার বলে দিচ্ছি আজকে আমি চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে, পাঁচ পর্বের গল্প ফারজান। আমি ভালো আছি উর্বি, আলহামদুলিল্লাহ। হাই গর্জিয়াস, থ্যাংক ইউ সিন্থি, ইউ আর মোর গর্জিয়াস।
যারা নতুন জয়েন করছেন সবাইকে ওয়েলকাম, এবং আমি সবার জন্য বারবারই বলছি, যারা অলরেডি শুনেছেন তারা হয়তো একটু বিরক্ত হচ্ছেন, আমি আজকে চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। যারা প্রথম দুই পর্ব শুনেননি তারা আমার পুরো লাইভ দেখতে পারেন চাইলে আমার পেজে, আর না হলে এই লাইভের যেটা আমি এখন লাইভ করছি অন ইয়ারে সেটারই শুরুতে আমি হচ্ছে প্রথম দুই পর্বের একটা রিক্যাপ দিয়ে নিয়েছি, সেটা শুনলেও হচ্ছে হবে। আমি খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে তৃতীয় পর্বে চলে যাব, খুব বেশিক্ষণ ওয়েট করব না। থ্যাংক ইউ সো মাচ সবার ভালোবাসা এবং সবার দোয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যারা মাত্র জয়েন করছেন তাদের জন্য বলছি আমি আজকে চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। পাঁচ পর্বের গল্প ফারজান, গল্পটা আমার লেখা এবং আমি পড়ে শোনাচ্ছি। তো সাফি হোক, আমি ব্রাজিলে আছি সাদিয়া, ব্রাজিলে। ও হো, আই এম সো লাকি, ব্রাজিল থেকে মানুষজন আমাকে শুনতেছে। ফয়সাল হবে, অনেক শুভকামনা, থ্যাংক ইউ ভাইয়া। পরে যেটা পড়ছেন লিখেছেন আমি আসলে সেটা দেখতে পাচ্ছি না, বাট বলে রাখি ফয়সাল হাবিব ভাইয়া হচ্ছে অনেক ভালো একজন রাইটার, উনি খুব ভালো কবিতা লেখেন, উনি বেশ কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ইয়াংগেস্ট কবি হিসেবে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে পাঁচ পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব নিয়ে এসেছি আজকে। আজকের পর্বটা আমি সবাইকে হচ্ছে শুনতে অনুরোধ করব, যারা হচ্ছে বাবা মা আছেন আমার গল্পটা শুনছেন তাদের আমার মনে হয় একটু বেশি শোনা দরকার, আর যারা মেয়ে আছেন পুরুষ আছেন সবারই, কারণ আমরা আমাদের কিছু কাছের মানুষ আছে যাদের ব্যাপারে আমরা কেয়ার করি। সো আজকের এই পর্বটা সবার শোনা উচিত, কারণ এই পর্বটা শুনে একটু হলেও যদি আমাদের মধ্যে সচেতনতাটা বাড়ে তাহলে আমার কাছে নিজেকে ফুলফিল মনে হবে। আচ্ছা, শুধু ব্রাজিল থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার ভালোবাসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এত রাতে হচ্ছে বসে আমার লাইভ দেখছেন, গরম লাগছে, আমি ঘামছি। সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আমি কি হচ্ছে তাহলে গল্পে চলে যাব, তৃতীয় পর্বে চলে যাব। আজকে আমি চলে এসেছি ফারজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। প্রথম দুই পর্বের রিক্যাপ আমি দিয়ে দিয়েছি অলরেডি, সো আমি হচ্ছে তৃতীয় পর্বে চলে যাচ্ছি। তৃতীয় পর্ব কি শুরু করে দেব, কেউ কোনো রেসপন্স করছে না, আর অনেক পরিচিত মুখ আসলে আমি দেখতে পাচ্ছি না এখনো, তাই হচ্ছে আমি তৃতীয় পর্বে যাচ্ছি না। সিদ্দিকুর রহমান, আমি লিবিয়া থেকে দেখছি, ও থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে দেশের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে হচ্ছে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে লাইভটা ইউটিউব থেকে করতে যাচ্ছিলাম, বাট আমার ওয়াইফাই অনেক প্রবলেম করছে, তাই আমি ইউটিউব থেকে লাইভটা হচ্ছিল না, বারবার লোডিং হচ্ছিল, তাই আমি পেজ থেকে লাইভটা করছি। বাট অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি পরের পর্বগুলো ইউটিউব চ্যানেল থেকে করব। ওয়েলকাম টু এভরিওয়ান, যারা হচ্ছে নতুন জয়েন করছেন তাদের জন্য বলে দিই আমি পাঁচ পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব নিয়ে আজকে লাইভে এসেছি। আমি প্রথম দুই পর্বের রিক্যাপ দিয়ে নিয়েছি এই লাইভেরই শুরুতে, প্লিজ প্লিজ রেকর্ডের লাইভটা দেখে নেবেন। আর তৃতীয় পর্ব আমি খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি, যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলে দিচ্ছি এটা পাঁচ পর্বের একটা গল্প। আজকের পর্বটা তো আমি আশা করবো সবাই শুনবেন, যারা হচ্ছে সদ্য বাবা মা হয়েছেন বা যারা অলরেডি আমার মতো বড় বড় ছেলেমেয়ের বাবা মা, সবার জন্য হচ্ছে আর আজকের পর্বটা অনেক ইম্পর্ট্যান্ট। মেহজা বিন লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যারা হচ্ছে এখন জয়েন করছেন তাদের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে তৃতীয় পর্বে চলে যাবো, আমি অপেক্ষা করছি অনেকগুলো পরিচিত মুখ, যারা হচ্ছে নর্মালি প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো শুনেছেন তাদের জন্য। সো আমি হচ্ছে আসলে শুরু করে দিই, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমি আবারও বলে নিচ্ছি তোতা পাখির মতো সেম কথা, যে পাঁচ পর্বের গল্প ফারজানের আজকে তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছে। আমি প্রথম দুই পর্বের রিক্যাপ আমি এই লাইব্রেরি শুরুতে দিয়ে নিয়েছি, সো অবশ্যই অবশ্যই শুনে নেবেন। আর আমি হচ্ছে তৃতীয় পর্ব শুরু করছি। তো আমরা কোথায় ছিলাম, হ্যালো পলাশ, হাই পূজা। তো আমরা ছিলাম ওখানে যে ডক্টর নমির কাছে ফারজান হচ্ছে বলা শুরু করেছে। তো কি বলা শুরু করেছে, আমি বলেছিলাম যে ও বারান্দায় বসে, পূজা আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, আর আই এম সরি আমি আসলে গল্প বলা শুরু করছি এখন, আমি আর কারো কমেন্ট আমি তোমার ভাই লাগি, ওকে ওকে, মানে আমি আসলে এখানে লাইভে অনেক সময় বোঝা যায় না যে কার সাথে আসলে আমার সম্পর্কটা কি, কারণ অনেকে আমার লাইভ দেখেন শেয়ার করেন,
সো আমি যদি আসলে ভুল কোনো সম্বোধন করি সেটার জন্য হচ্ছে আই এম সরি। তো ওকে হুমায়ুন কবির মামা আমি হচ্ছে আই উইল মুভ ফরওয়ার্ড। আসলে আমি হচ্ছে অপেক্ষা করছি যে সবাই জয়েন করার জন্য, কারণ গল্প একবার বলা শুরু করলে পরে দেখা যায় যে মিস করে ফেলে অনেকেই। যারা মাত্র জয়েন করছেন তাদের জন্য আমি আবার বলে নিচ্ছি। আচ্ছা আপনার বাড়ি আশ্রপুর, ওকে ওকে ভাইয়া, আমি আপনাকে আসলে ঠিক চিনতে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য। আর অবশ্যই আমার লাইফটা শেয়ার করে দেবেন যারা আমার লাইফটা দেখছেন, আর বিশেষ করে আমার বাড়ির লোকজন তো ডেফিনেটলি আমার লাইফটা শেয়ার করবেন, এটা আমার হক, তাই না? তো আমরা হচ্ছে চলে এসেছি আজকে তৃতীয় পর্ব নিয়ে, ফরজান গল্পের তৃতীয় পর্ব নিয়ে। প্রথম দুই পর্বের রিক্যাপ আমি এই ভিডিও শুরুতে দিয়ে নিয়েছি, অবশ্যই সেটা শুনে নেবেন। সো আমি তৃতীয় পর্ব শুরু করছি। যারা হচ্ছে লিসনিং ভেরি কেয়ারফুলি, থ্যাংক ইউ সো মাচ, যারা কমেন্ট করছেন, যারা পাশে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওর শুরুতে আমি প্রথম দুই পর্বের রিক্যাপ দিয়ে নিয়েছি। সো আজকের পর্বটা যে কেউ দেখলে মোটামুটি গল্পটা বুঝতে পারবে। সো মুভিং ফরওয়ার্ড, আজকের গল্প শুরু করছি আমি। তো ফারজান বারান্দায় বসে, বাসায় হচ্ছে ওর বোন এবং বড় বোন এবং আব্বু নেই, ও বারান্দায় বসে তোতা পাখিটার সাথে কথা বলছিল। পাখি তো আসলে কথা বলতে পারে না, বাট পাখিটার সাথে সে নিজে নিজে কথা বলছিল। তো পাখির খাঁচাটার পাশে সে দাঁড়ানো ছিল, সেই মুহূর্তে তার ছোট চাচা তাকে ডাকে। সো ছোট চাচা ডাকায় সে হচ্ছে ছোট ছোট চাচার রুমে যায়। এরপর থেকে হচ্ছে আমি ফারজানের ভাষায় গল্পটা বর্ণনা করব। তো ফারজান হচ্ছে ডক্টর নমিকে কি বলছে আমি সেটাই বলবো। তো ফারজান বলা শুরু করলো, আমি ছোট চাচার রুমে গেলাম। রুমে যাওয়ার পর ছোট চাচা আমাকে বললেন বসতে। তো আমি হচ্ছে ওনার টেবিলের সাইডে একটা চেয়ার ছিল, সে চেয়ারে বসলাম। বসার পরে হঠাৎ করে ছোট চাচা কিছু আমাকে না বলে অদ্ভুতভাবে আমার সাথে ধস্তাধস্তি শুরু করলো। উনি আমাকে খুব বাজেভাবে হচ্ছে উনি আমার সাথে ধস্তাধস্তি করে উনি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো। তো আমি আসলে হচ্ছে খুব অপ্রস্তুত হয়ে গেলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কি বলবো, আমি কি করবো। আমি বারবার বলছিলাম যে চাচা কি হয়েছে, মানে কাকা কি হয়েছে কি হয়েছে, মানে উনি কিছু বলছিলেন না, উনি জাস্ট আমাকে বলছিলেন চুপ, একদম চুপ। উনি আমাকে বারবার বলছিলেন একদম চুপ, একটা শব্দ করলে একদম বের করবো। উনি বারবার আমাকে বলছিল যে একদম চুপ, বাট আমি তো ভীষণ চিৎকার করছিলাম, উনি আমার সাথে ভীষণ ধস্তাধস্তি করছিল। তো ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে উনি আমাকে ধাক্কা মেরে ওনার বিছানার উপর ফেলে দেয়। উনি যখন আমাকে বিছানার উপর ফেলে দেয়, ওনার বিছানার পাশে ঠিক পাশে একটা হচ্ছে বেড সাইড টেবিল ছিল কাঠের, সেই টেবিলটার উপরে একটা ফ্লাওয়ার বাস ছিল, ফুলদানি। আমি আসলে হচ্ছে তখন হিতায়ত জ্ঞান হারিয়ে ফেলি এবং আমি সেই ফুলদানিটা ছোট কাকার মাথায় ছুঁড়ে মারি। ওনার মাথায় যদিও লাগেনি, বাট ওনার কাঁধে লেগেছে এবং খুব ব্যথা পেয়েছে উনি, উনি নিচে সাথে সাথে পড়েছে। এবং আমি তখন বুঝতে পারিনি ওনার কপালের এই সাইডটাতে কিছুটা কেটেও যায়। উনি যখন মাটিতে পড়ে যায় তখন আমি দৌড়ে বেরিয়ে আসি ঘর থেকে। বেরিয়ে এসে একদম আমি উঠোনে চলে আসি, বাড়ির সামনে যে গার্ডেনটা আমাদের সেখানে চলে আসি। এমনকি আমি যতক্ষণ না পর্যন্ত নাতাশা আপু এবং আব্বু বাসায় আসে আমি গাড়ি নিয়েছিলাম, বাট কাকা আর আমার পিছন পিছন আসেননি, এমনকি আমাকে ডাকেননি। এটা হওয়ার 10-15 মিনিটের মাথায় আপু চলে আসে। আপু আমাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন, বাট আমি আসলে হচ্ছে তখন কিছু বলতে পারিনি। আমি শুধু বলেছি যে না কিছু না, বলে আমি আমার রুমে চলে যাই। এটা হওয়ার পর থেকে আমার প্রথমবারের মতো ওই বাসায় আমি নিজেকে হচ্ছে সেফ মনে করল, মানে করতে পারলাম না। আমি না আসলে বুঝতে পারতেছিলাম না যে উনি আমার সাথে কি করতে যাচ্ছিলাম, আমি এখনো আসলে বুঝতে পারতেছিলাম না। গত 13 বছর আমি কখনো দেখিনি যে কেউ হচ্ছে আমাকে এভাবে হচ্ছে আমার সাথে ধস্তাধস্তি করছে। অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, আমার মনে হচ্ছিল যে ছোট কাকা কি ভাবছে যে আমাকে অ্যাডপ্ট করে ফেলায় তার সম্পত্তি বা এই বাড়ির কোনো অধিকার আমি নিয়ে নিচ্ছি বা এরকম কিছু। মানে আমি না ভাবতে থাকলাম নিজের মনে যে উনি কেন আমার সাথে এরকম ধস্তাধস্তি করছিল, আর আমাকে বলছিল যে আমাকে মেরে ফেলবে যদি আমি শব্দ করি। আমি আসলে হচ্ছে কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি কি বলবো, মানে আমাকে সবাই এত আদর করে,
এই বাসায় সবাই আমাকে মানে এত বড় আমি এতিম একটা বাচ্চা, আমি কখনো হচ্ছে ওই যখন এতিমখানায় কেউ ভালো কোনো খাবার পাঠিয়ে করে আমি সবাই অনেক খুশি হয়ে যাই। আমার ওই জীবনটা থেকে হঠাৎ করে যখন আমি এত বড় একটা ঘর পেলাম, এত মানে ওয়েল ফার্নিশড একটা হচ্ছে লাইফ, আমি না মানে অনেক খুশি হয়ে গেছিলাম। ছোট্ট মনে আমার অনেক আশা আছে। এই ঘটনাটার পরে না আমি অনেক ভয় পেয়ে গেলাম যে আমি আসলে কি করব, আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে, আমি কি ভুল করে ফেলছি। আমি তো সম্পত্তি চাইনি, আমি কিচ্ছু চাইনি, আমি শুধু একটা ফ্যামিলি চেয়েছি। আর যেটুকু লাক্সারি, যেটুকু সুবিধা আমাকে দেওয়া হচ্ছে আমি শুধু সেটুকুই নিচ্ছি। এরপর থেকে আমি আমার রুমে থাকা শুরু করলাম এবং চুপচাপ হয়ে গেলাম, কারণ আমি ভয় পেতাম যে আমাকে মেরে ফেলবে। আমার ভিতরে শুধু একটা কথাই কাজ করতো, জানতে হয়তো মেরে ফেলবে, আমাকে পছন্দ করছে না ছোট কাকা। এভাবে প্রায় 6-7 দিন গেল, ছোট কাকা আমার সাথে কোনো কথা বলেনি, এমনকি আমাকে অন্য কেউ কিছু জিজ্ঞেস করেনি, কেউই না। আমি যে এত চুপচাপ হয়ে গেলাম আমি খুব একটু এটাতেও অবাক হয়েছি যে কেউ আমাকে তেমন কিছু জিজ্ঞেস করছে না। বাট হ্যাঁ, সবাই আমাকে আমার সাথে নর্মাল বিহেভ করছে, ছোট কাকা ছাড়া সে একটু চুপচাপ, সে আমার রুমেও আসছে না বা আমাকে তেমন একটা খুব একটা টাকা রাখিও করছে না। তো 7-8 দিন যাওয়ার পরে যেটা হলো, 7-8 দিন যাওয়ার পরে একদিন ছোট কাকা হঠাৎ এসে আমার সাথে কথা বলল। আমি খুব একটা কথা বললাম না, বাট মনে হলো ওই দিনের পর থেকে উনি হচ্ছে একটু একটু আমার সাথে নর্মাল বিহেভ করা শুরু করলেন। কিন্তু যেটা ওনার এই নর্মাল বিহেভিয়ার মধ্যে অ্যাবনর্মাল ছিল সেটা হচ্ছে উনি আমাকে কেমনভাবে যেন একটা টাচ করতেন। মানে আগে উনি প্রথম প্রথম আমার কথা বললে আমার মাথায় হাত দিতেন, বাট উনি আমার পিঠে আমার ঘাড়ে হচ্ছে হাত দেওয়া শুরু করলেন, যেটা আসলে হচ্ছে সবাই খুব স্বাভাবিকভাবে নিচ্ছিল, কিন্তু আমার কেন যেন একটু অদ্ভুত লাগছিল। মানে আমি নিজেও অবাক হচ্ছিলাম যে উনি আমাকে কিছু বলছিলেন না বা আমার সাথে কোনো ধস্তাধস্তি করছিলেন না, কিন্তু উনি যখন কোনো কথা বলতে বা আমার পাশে বসে কোনো কারণে হচ্ছে আমার গায়ে হাত দিচ্ছিলেন, আমার অদ্ভুত বাজে একটা ফিল হচ্ছিল। আমি আসলে হচ্ছে নিজেও বুঝতে পারছিলাম না যে কেন এটা হচ্ছে। আমার প্রথম প্রথম আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে এটা হয়তো আমার মনের ভুল। তো এই জন্য আমি আসলে হচ্ছে দূরত্বটা মেনটেন করছিলাম। তো এভাবে হচ্ছে আরো কিছুদিন গেল, উনি এরকমই করতে থাকলেন, আমি চেষ্টা করতে থাকলাম যে আমি যেন ওনার আশেপাশে না যাই, মানে ওনার সামনে না পড়ি পারত পক্ষে। এরকম কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন হচ্ছে আবু ডাক্তারের কাছে গেল আর আপু কলেজে। তো আমি হচ্ছে স্কুল ওই দিন আমার ছুটি, আমি ওনার রুমে গেলাম সরাসরি। অনেক সাহস করে আমি বললাম যে কাকা আপনি যে আমাকে এভাবে ধরেন আমার খুব খারাপ লাগে, খুব নষ্ট, বিচ্ছিরি বিচ্ছিরি লাগে, আমার খুব বিচ্ছিরি লাগে, আমার ভালো লাগে না, আপনি আমাকে ধরবেন না প্লিজ। যদি আপনি আমাকে এভাবে ধরেন তাহলে ওই দিন যে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন সেটা আমি সবাইকে আমি জানাই দেবো যে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন। আমি আব্বুকে বলে দেবো, আমি নাতাশা আপুকে বলে দেবো, আমি কাজের লোকটাকে বলে দেবো, সবাইকে বলে দেবো যে আপনি আমাকে মেরে ফেলতে চান। এটা বলে আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি এটা বলার সাথে সাথে আর অপেক্ষা করলাম না, বলে আমি দৌড়ে রুম থেকে আমার রুমে চলে আসলাম, এসে দরজা লাগিয়ে দিলাম। তারপর থেকে মনে হলো যে ছোট কাকা আমাকে তেমন একটা টাচ করছে না, একটু আমার থেকে দূরেই থাকছে। এরকম কয়েকটা দিন যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে একদিন বাসায় কেউ নেই, আমি স্কুলে যাব, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো ছোট কাকা তার রুমে আমাকে ডেকে পাঠালেন। রুমে ডেকে পাঠানোর পরে উনি যেটা করলেন, উনি ধাপ করে রুমের দরজাটা লাগিয়ে দিলেন। দরজা লাগিয়ে দেওয়ার পর যেটা আমি বুঝতে পারলাম, আজকে আমাকে মেরে ফেলবে। আমি আসলে হচ্ছে দরজাটা এত উপরে ছিল, এটার উপরের লকটা আমার পক্ষে ওটা কোনো চেয়ার বা কোনো কিছু ছাড়া খোলা সম্ভব না। আমি এত ভয় পেয়ে গেলাম যে আমার মনে হচ্ছিল যে আজকে আমি মারা যাব, আমাকে আজকে মেরে ফেলবে। বাট যেটা হলো সেটা যেন আমি প্রস্তুত ছিলাম না। উনি আমার কাছে একটু মানে দুই এক পা বাড়াতেই আমি ধরে নিলাম যে আমার যেটুকু শক্তি আছে আমার চেষ্টা করতে হবে বাঁচার, কারণ আমি এই রুম থেকে বেরোতে পারবো না। আমি ওনাকে বললাম যে আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি কিন্তু আপনাকে মেরে ফেলবো। আমি ওনাকে বারবার এই কথা বলতে থাকলাম। তখন উনি হচ্ছে
হচ্ছে তাও হচ্ছে আমাকে আমার কাছে আসতে থাকলো, আমাকে বলতে থাকলো যে তুমি এগুলো বলতেছো কেন, তুমি এগুলো বলতেছো কেন, তুমি এমন করতেছো কেন। তখন আমি হচ্ছে ওনার রুমে প্লাস্টিকের চেয়ার ছিল, সে প্লাস্টিকের চেয়ারটা হাতে নিলাম ওনাকে মারার জন্য। উনি এসে আমার প্লাস্টিকের চেয়ারটা আমার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আমি আরো ভয় পেয়ে গেলাম, আমি এত বেশি ভয় পেয়ে গেলাম যে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। আমি ড্রেসিং টেবিল হাতটা ছিলাম ওনার রুমে, ড্রেসিং টেবিলের উপরে ছেলে মানুষের রুম তো খুব বেশি কিছু নেই, দু একটা পারফিউমের ছোট ছোট ইয়ে টাইপের ছিল। আমি একটা পারফিউমের বোতল তার দিকে ছুঁড়ে মারলাম, সে সরে যাওয়া তার গায়ে লাগেনি কিন্তু পুরো দেয়ালে রেখে পুরো রুমে হচ্ছে কাচের গুড়া গুড়ায় ভরে গেল। সেই কাচের টুকরে আমারই পা কাটল, এরকম বেশ কয়েকটা জিনিস আমি তার উপর ছুঁড়ে মারলাম কিন্তু আমি তার গায়ে লাগলো না। তারপর হঠাৎ করে সে দরজা খুলে দিল, আমাকে বললো তুমি যাও। আমি কিছু বুঝতে পারছিলাম না, আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ করে হচ্ছে ড্রাইভার ভাই এসে বলল যে আপু চলেন স্কুলের টাইম হয়ে গেছে। আমি ব্যাগটা হাতে নিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠার পর আমি ড্রাইভার ভাই বলতেছে যে আপু আপনার কি হয়েছে আজকে, আপনি একটাও কথা বলতেছেন না, স্যারের কাছে শুনলাম আজকে আপনার জন্মদিন, আজকে আমরা কোথায় খেতে যাব। উনি আমাকে নানান প্রশ্ন করতে থাকলো, আমি না কিছু বুঝতে পারতেছি, আমার মাথায় খালি ঘুরছিল ওই সময়টা যে আসলে লাস্ট 15-20 দিন ধরে আমার সাথে কি হচ্ছে। এরপর যেটা হলো সেটা হচ্ছে আমরা সিগনালে দাঁড়ালাম, আমার স্কুল বাসা থেকে স্কুল প্রায় হচ্ছে 7-8 কিলোমিটার দূরে। হঠাৎ করে পুলিশের একটা ভ্যান আসলো আমাদের সামনে, বললো গাড়ি থামাতে। তারপর আমাকে গাড়ি থেকে নামালো এবং পুলিশ নিয়ে গেল আমাকে। আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কেন আমাকে নিয়ে যাচ্ছেন কিন্তু কেউ আমাকে কিছু বলছিল না। আর আমার আসলে সে শারীরিক মানসিক শক্তি ছিল না যে আমি ওই মহিলা পুলিশের সাথে জোরাজুরি করবো যে আমাকে কেন নিয়ে যাচ্ছেন, আমি টানা হেঁচড়া করবো, আমি চুপচাপ তাদের সাথে যাচ্ছিলাম। আর আমার মনে হচ্ছিল কি জানেন যে অ্যাটলিস্ট এতগুলো মানুষ তো একসাথে আমাকে হচ্ছে মারবে না। পুলিশ স্টেশনে গেলাম, আব্বু আসলো, আমি না কাঁদছিলাম না, আমি না ভয় পাচ্ছিলাম না, আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল, আমি না কিছু বুঝতে পারছিলাম না। রাতটা কাটলো আমার পুলিশ স্টেশনে, আব্বু বললো আমাকে নিয়ে যাবে বাড়িতে। এটা আব্বু আমাকে তখন বললো যখন আব্বু আমার সাথে দেখা করতে আসলো, কিন্তু যখন পুলিশ আঙ্কেলের সাথে কথা বললো এরপরে আব্বু আমাকে কিছু না বলেই চলে গেল। আমার এত খারাপ লাগছিল কিন্তু আমি কাঁদতে পারছিলাম, আমার চোখ দিয়ে পানি আসছিল না। সারাটার রাত আমার জেলখানায় কাটল। আমি সেদিন বুঝতে পারলাম যে আমার এতিমখানার ওই ছোট্ট ঘরটা আমার জন্য কত ভালো ছিল, অ্যাটলিস্ট রাতে ঘুমানোর আগে সিস্টার এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে যেত, আমি ভয় পেতাম না, এতিমখানার ভেতর আমার ভয় করতো না, শুধু মনে হতো আমারও যদি বাবা ডাকার মতো মা ডাকার মতো কেউ থাকতো। একটু কষ্ট লাগতো যখন মাঝে মাঝে আমরা মুভি দেখতাম সবাই মিলে, তখন একটু খারাপ লাগতো। আমি রাতটা ওখানে পার করলাম। পরের দিন আমি জানতে পারলাম অ্যাটেম কি যেন একটা একটা কঠিন একটা শব্দ, তখন ওই শব্দটা আমি পুরোটা বলতেও পারছিলাম না, এখন বলতে পারছি। আমি জানতে পারলাম আমার বিরুদ্ধে নাকি অ্যাটেম্প টু মার্ডারের কমপ্লেন এসেছে, যেটা বাংলা আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, সে আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে কোষ একটা থাপ্পড় বসিয়ে দিল, আমি ছিটকে 2-3 হাত নিচে পড়ে গেলাম। তারপর আমাকে বললো ন্যাকামি করে অনাথ একটা ফকিন্নির একটা বাচ্চা, কান্নাকার পাপ, অনাথ আশ্রম থেকে এনে হচ্ছে বাড়িতে জায়গা দেওয়ার কারণে তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই সম্পত্তির জন্য ওই ফ্যামিলিরই হচ্ছে ছোট ছেলেকে মারার কথা চিন্তা করে ফেলিস, মিস্টার রহমানের ছোট ভাইকে মেরে ফেলার কথা চিন্তা করিস। ওই প্রথম আমি কয়েকটা শব্দ বুঝতে পারছিলাম কিন্তু আমি না বুঝতে পারছিলাম না যে আমি কখনো ওনাকে মারতে চাইলাম, আমি বারবার বলতে চাচ্ছিলাম যে
আমি ওনাকে মারতে চাইনি, উনি আমাকে মেরে ফেলতে চেয়েছে, উনি আমার আমার উপরে উঠে পড়ছিল। এভাবে আমি 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 বোঝাতে পারছিলাম না, কাউকে বলতে পারছিলাম না, কেউ আমার কথা শুনছিল না। তারপর আমার কোর্টে নিয়ে যাওয়া হলো, আমি জীবনে প্রথম কোর্ট দেখলাম। আমি আর কিছু বলিনি, আমাকে 2-3 দিন ওখানে নিয়ে যাওয়া হলো, আমি কিছু বলিনি। অনেক দিন আমি ওই জেলখানার ছোট্ট ঘরটাতে ছিলাম, আমি কিছু বলিনি, আমি কিছু বলতে পারিনি। আমি কোর্টে থেকে নামার পর আবু অনেকবার ডাকলাম, কিন্তু আবু দিকে ফিরে তাকালো না, একটা বারও ফিরে তাকালো না। আমি তখন বুঝতে পারলাম যে আমার ওই জেলখানার, আমার ওই এতিমখানার ছোট্ট ঘরটা আমার জন্য কতটা বড় আশীর্বাদ ছিল। কিন্তু জানেন, আমি এখনো বুঝতে পারছি না যে আমার সাথে আসলে কেন এরকম হচ্ছে, আমি কি করেছি, আমি আমার কেন হচ্ছে, আমার জেল হচ্ছে। আমি শুধু বুঝলাম যে আগামী 3টা বছরের জন্য আমাকে এই জেলখানায় থাকতে হবে। আর বাড়ির একটা মানুষও আমার সাথে কথা বলছে, তার আমার থেকে 1 থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। সো সবার কি মনে হলো এতক্ষণ গল্প শুনে? এটা বলতে বলতে ফারজান হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল। ডক্টর নমি খুব ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি ফারজানকে হচ্ছে ওঠালেন মাটি থেকে। উঠিয়ে দেখলেন ফারজান খুব একটা বেশি আঘাত পায়নি, কিন্তু ও সেন্সলেস হয়ে গেছে। সাথে সাথে হচ্ছে ওকে অক্সিজেন দেওয়া হলো, ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো, বাট ওর জ্ঞান কিচ্ছু না। তখন মিস্টার নমি তাকে হচ্ছে একটা ইঞ্জেকশন দিলেন যেন কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। এরপর উনি মিস্টার রহমানকে কল দিলেন। মিস্টার রহমানকে কল দিয়ে বললেন, আপনি যেখানেই থাকেন না কেন, আই ডোন্ট কেয়ার, আপনি এই মুহূর্তে হচ্ছে আমার চেম্বারে আছেন। চেম্বারে আসার পরে মিস্টার রহমান চেম্বারে আসলেন, প্রায় 2-3 ঘন্টা সময় লেগেছে। ততক্ষণ যাবৎ হচ্ছে ফারজান ঘুমাচ্ছিল, মিস্টার নমি হচ্ছে ওনার সাথে কথা বলা শুরু করলেন। বলে রাখি, পরের পর্বে ফারজানকে আবার এতিমখানায় ফেরত যেতে হবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। গল্পটা আমি লিখেছি, কিন্তু বিশ্বাস করেন, গল্পটা যখন আমি লিখছিলাম তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এই গল্পের প্রত্যেকটা চরিত্র কাল্পনিক, এই গল্পের সাথে হচ্ছে আমার পরিচিত অপরিচিত বা আমার নিজের তো প্রশ্নই আসে না, কারো কোনো মিল নেই। কিন্তু মাঝে মাঝে না গল্পগুলো এত বাস্তব মনে হয় যে আমরা হচ্ছে আসলে ভিতর থেকে অনেক অনুভব করি। বলতে অনেক বেশি খারাপ লাগছিল, বাট এমনটা হয়, আমাদের জীবনে হয়। যারা আমাকে শুনছেন বা আমার রেকর্ডের লাইফটা দেখবেন, যারা বাবা মা, যারা প্রাপ্তবয়স্ক, সবার জন্য বলছি যে সবাই আসলে এটা দেখবেন এবং বুঝবেন আশা করি। জীবনটা এরকমই, আমরা অনেক ভুল বুঝি আমাদের কাছের মানুষগুলো। নিশ্চয়ই এটুকু শুনে আপনারা বুঝতে পারছেন যে মিস্টার রহমানও হচ্ছে বাচ্চা মেয়েটাকে, 15 বছর একটা বাচ্চা মেয়েকে ভুল বুঝেছে যে সে কোনো কারণে সম্পত্তি বা কোনো কিছুর লোভে তার ছোট ভাইকে খুন করতে চেয়েছে, যেটা আসলে এখনো ভার্জন বুঝতে পারছে না। কোর্টে কোনো একটা ভিডিও ক্লিপও দেখানো হয়েছিল যে আজকে, কিন্তু ফারজান এখনো পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছে না। ও শুধু কষ্ট পাচ্ছে, ও শুধু রিগ্রেট ফিল করছে। আজকের গল্পটা অবশ্যই যারা রেকর্ডেড লাইফ আছে, রেকর্ডেড লাইফটা থাকবে, আমি কথা বলতে পারছি না, আমার কথা ঝরিয়ে যাচ্ছে, তারা শুনে নেবেন। এবং প্রথম এবং দ্বিতীয় পর্বের আমি একটা রিক্যাপ দিয়ে নিয়েছি। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট আজকের লাইফটা সবাই শেয়ার করে দেবেন। এখন যারা দেখছেন, অ্যাটলিস্ট যদি 20টা হচ্ছে শেয়ারও হয়, তাহলেও হচ্ছে হয়তো অনেকগুলো মানুষের অনুভূতি বের হয়ে আসবে, অনেকগুলো মানুষের সচেতন হবে, অনেকগুলো মানুষ এরকম সিচুয়েশন ফেস করা থেকে বাঁচবে। সো আজকের লাইফটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কেন যেন হচ্ছে কথা বলতে পারছি না। তার আগে বলবো যে এই পেন্টিংসটা দেখাবো আপনাদেরকে। এই পেন্টিংটা হচ্ছে আমার খুব পছন্দের একটা পেন্টিং, আজকে এটা আমি এখানে রেখেছি কারণ আমার মনে হয়েছে আজকে এই গল্পটার সাথে হচ্ছে এই পেন্টিংটা অনেক যায়। আমার খুব পছন্দের এবং আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে এটা এঁকেছে। যে এটা এঁকেছে সে হচ্ছে আমার দেখা, মানে আমার সামনাসামনি দেখার সবচেয়ে ভালো আর্টিস্ট এবং আমি তার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান। তো ডেফিনেটলি সবাই বলবেন যে ছবিটা কেমন হয়েছে। যেটা হয়েছে সেটা হচ্ছে এই ছবির কালারটা রিয়েল, মানে
পার্সোনালি দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, মানে লাইটটা করছি, প্লাস হচ্ছে আমার রুমের লাইট এত বেশি না, যে কারণে হচ্ছে একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে, বাট খুব সুন্দর একটা পেন্টিং। আরও একটা পেন্টিং হচ্ছে আমি পেয়েছি, যে পেন্টিংটা আমি আমার নেক্সট কোনো লাইভে দেখাবো। তো আমি আসলে হচ্ছে খুব বেশি কথা হচ্ছে আজকে বলতে পারবো না, আমি আর 2-3 মিনিট থাকবো। যদি হচ্ছে কারো কিছু জানার থাকে, কেউ কিছু বলতে চান, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের গল্পের এই পর্বটা শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, নেক্সট পর্বে ফারজান আবারও হচ্ছে হোস্টেলে ফেরত যাবে। তো ডেফিনেটলি সবার মনে হচ্ছে যে মিস্টার রহমানকে ডাকিয়ে নিয়ে এসেছে, নিশ্চয়ই ডক্টর নওমি সবকিছু বলবেন, তারপরেও কেন ওকে ফিরে যেতে হবে। তো মানে চতুর্থ পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। 5 পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব আজকে আমি শেষ করলাম। প্রথম 2 পর্ব আমার এই ভিডিও শুরুতেই রিক্যাপ আছে। প্লিজ আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাই, যেন হচ্ছে এরকম আর কোনো বাচ্চার সাথে এরকম না হয়। মানে গল্পটা যখন আমি লিখছিলাম তখন আমার মনে ছিল যে আমি যদি আমার গল্পের ক্যারেক্টার ফারজানকে হচ্ছে বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমি ওকে হচ্ছে আমার বুকে জড়িয়ে নিতাম, একবার জড়িয়ে ধরে বলতাম যে আমি সরি, আমরা সবাই সরি, তোমার কোনো দোষ নেই। তো আমি আর 2 মিনিটের মতো থাকবো। তো কারোর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। যারা দেখছেন তাদেরকে আবারও বলছি, প্লিজ 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 হচ্ছে আমার লাইভটা শেয়ার করে দেবেন। আর গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের পর্বটা অনেকেই দেখছে না, যারা হচ্ছে সাধারণত আমার প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেছে, আমি পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি না। সো আমি তো ডেফিনেটলি তাদের জন্য শেয়ার করে দেব। আর যারা দেখেছেন তারা প্লিজ হচ্ছে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকে মনে হচ্ছে সবাই চুপচাপ হয়ে গেছে, অনেকে লাইভ দেখছেন বাট কেউ কিছু বলছে না। আমি কি হচ্ছে ভালোভাবে বলতে পারিনি, নাকি হচ্ছে আমি সবার মন খারাপ করে দিলাম? আমার একটু মন খারাপ হয়ে গেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, এখন আর গরমও লাগছে না। থাকে না মানুষের মাঝে মাঝে কিছু অনুভূতি এত সক্রিয় হয়ে যায় যে বাকি অনুভূতিগুলো আর কাজ করে না। কেউ যদি কিছু না বলেন তাহলে হচ্ছে আমি বিদায় নিতে চাচ্ছি, কারো যদি কিছু বলার না থাকে। আবারও বলে দিচ্ছি, আমি সাদিয়া, আনকাউন্টেবল ফুটস্টেপস আমার ফেসবুক পেজ আছে এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে আপনার ইউটিউব এবং হচ্ছে আপনার আপনারা আমার পেজ থেকে দেখতে পাবেন, এমনকি আমার টাইম লাইনেও আমি শেয়ার করে দেবো। এই গল্প এই ভিডিওতে আমি ফারজান গল্পের, আমার লেখা এবং সম্পূর্ণ কাল্পনিক একটা গল্পের, 5 পর্বের গল্পের আজকে তৃতীয় পর্ব আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম। গল্পের এই ভিডিওর শুরুতে, এই লাইভের শুরুতে আমি প্রথম 2 পর্বের একটা ছোট্ট রিক্যাপ দিয়ে নিয়েছি, আর হচ্ছে চতুর্থ এবং 5ম পর্ব দিয়েই হচ্ছে আমি আমার গল্পটা শেষ করবো। চতুর্থ পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আর যারা মাত্র হচ্ছে জয়েন করছেন তাদের জন্য বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি যে আমি আমার 5 পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব আজকে বললাম। অবশ্যই রেকর্ডেড লাইফটা দেখে নেবেন, যারা সন্তানের মা, যারা আমার মতো মেয়ে, যারা ভাই, তাদের আজকের পর্বটা দেখা খুব জরুরি, যেন ফারজানের মতো আরও কোনো মেয়ে এরকম ভিকটিম না হয়, ফারজানের মতো আরও কোনো মেয়ে যেন এই জন্য আফসোস না হয় যে ও যখন এতিম ছিল তখন ভালো ছিল, ও কেন অ্যাডপ্টেড হলো। যারা আজকের গল্পটা দেখছেন তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি, এরকমই ফারজানের মতো 13-14 বছর বয়সী আমাদেরও হচ্ছে ভাই বোন আছে, সন্তান আছে, আমরাও মা হব, বাবা হব, কখন হচ্ছে ওয়াইফ হব, হাজব্যান্ড হব, সবার আসলে হচ্ছে এটা জানা উচিত। আজকের পর্বটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আজকের পর্বটা যারা হচ্ছে মাত্র জয়েন করছেন তারা প্লিজ হচ্ছে রেকর্ডেড লাইফটা দেখে নেবেন, আশা করি হচ্ছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরও কিছু মেয়ের জীবন বেঁচে যাবে। আর অবশ্যই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ বিপুল, খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ বিপুল, বিপুল একটা শেয়ার করে দিও ভাইয়া। আর হচ্ছে যারা হচ্ছে মাত্র জয়েন করছেন তারা প্লিজ আমার লাইফটা শেয়ার করে দেবেন। চতুর্থ পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আপনারা যত বেশি শেয়ার করবেন, আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আপনারা কতটা ইগার চতুর্থ পর্ব শোনার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এই ভিডিওটা আপনারা হচ্ছে আমার পেজ থেকে রেকর্ডেড লাইভটা দেখতে পারবেন, পুরোটা লাইভ দেখলে আশা করি 3টা পর্বই আপনারা বুঝে যাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পর্ব নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি, এমনকি আমি আশা করছি যে পরের পর্ব বলার আগে আমি আরও একটা ছোট্ট লাইভ নিয়ে চলে আসবো। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে অল্প কিছু বাকি, তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে গল্পের আগে, গল্পের চতুর্থ পর্বের আগে আরও একটা ছোট্ট লাইভ নিয়ে চলে আসবো, শুধু চিট চ্যাট করার জন্য আপনাদের সাথে। 1000 সাবস্ক্রাইবার স্পেশাল একটা
গল্প আড্ডা আড্ডা নিয়ে চলে আসবে একটা লাইফে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হচ্ছে আমার মতনই হচ্ছে সবারই কিছু বলার মতো হচ্ছে মন মানসিকতা নেই। তো আমি যদি আসলে কাউকে কষ্ট দিয়ে থাকি আই এম সরি, বাট লাইফটা প্লিজ শেয়ার করবেন। কারণ আপনারা যদি না চান যে এরকম কারো মানে আমার কল্পনার গল্প থেকে কারো পার্সোনাল লাইফে এরকম না হোক, আর কোনো 14 বছর বয়সী মেয়ের সাথে এত জঘন্য ঘটনা না ঘটুক, তাহলে হচ্ছে প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মাত্র জয়েন করছেন তাদের জন্য বলে দিচ্ছি যে 5 পর্বের গল্প ফারজানের তৃতীয় পর্ব আমি আজকে শেষ করলাম। এই লাইফটা অবশ্যই দেখবেন, যারা হচ্ছে ভাই, যারা দায়িত্ববান বোন, যারা দায়িত্ববান বাবা মা, যারা দায়িত্ববান সন্তান, তারা সবাই এই লাইফটা দেখবেন। কারণ আমি চাই না, আমরা কেউ চাই না যে ফারজানের সাথে যা হয়েছে সেটা কারোর সাথে হোক। সো লাইফটা প্লিজ শেয়ার করবেন। এখন অনেকেই জয়েন করছেন, ওয়েলকাম যারা জয়েন করছেন। আমি একটা গল্প বললাম, গল্প বলার পর এখন আর আসলে হচ্ছে কথা বলার মতো হচ্ছে মন মানসিকতা নেই। তো মাত্র যারা জয়েন করলেন তাদের জন্য বলছি, আশা করি হচ্ছে এই গল্পটা হচ্ছে সবার ভালো লাগবে, সবাইকে টাচ করবে। এবং চতুর্থ এবং পঞ্চম পর্ব নিয়ে আসছি, সামনের সময়টা আরো বেশি ইম্পর্টেন্ট। একটা মেয়ের রেপ হলেও মনে হয় এতটা কষ্ট হয় না যেটা ফারজানের সাথে হয়েছে। সো প্লিজ কেউ মিস করবেন না। যারা মাত্র জয়েন করছেন তারা প্লিজ রেকর্ডেড লাইভটা দেখে নেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে অনেক বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে এবং অনেক বেশি মানুষ সচেতন হবে। এবং কোয়ারেন্টিনে বসে যদি একটু সময়ও হচ্ছে কারো ভালো যায় আমার গল্পটা শুনে, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। সবার জন্য অনেক বেশি ভালোবাসা। আমি হচ্ছে আমার এই লাইভটার ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ প্লিজ, আই ব্যাডলি নিড ইউর সাপোর্ট। আমার চ্যানেলের মাত্র 2 মাস বয়স, 2 মাসে প্রায় 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। অল্প কিছু সাবস্ক্রাইবার হলেই 1000 হয়ে যাবে। তো আমি 1000 স্পেশাল একটা লাইভ নিয়ে আসবো। আর আজকের লাইভটা হচ্ছে যারা রেকর্ডেড লাইভ দেখবেন প্লিজ তারাও হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো তৃতীয় পর্ব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আর ফারজানের মতো সবগুলো মেয়ের জন্য দোয়া করবেন, যারা হচ্ছে যেন এরকম কোনো মেয়ের জীবনে না হয়, আর যদি কারোর জীবনে হয়ে গিয়ে থাকে যেন হচ্ছে তারা এই সিচুয়েশন থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট, আই লাভ ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি যেন অনেক ভালো থাকতে পারি সেই জন্য দোয়া করবেন।